बिस्मिल्लाहिर रहमानिर रहीम प्रेजेंटेड बाय हीरा ट्यून। আমার আলেম এবং এর সাথে আমার বাবা
আল্লাহ যাকে পথভ্রষ্ট করে, বুঝেছিলেন, আল্লাহ যাকে গোমরাহ করবে, আল্লাহ যাকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, তো তারা পীর খুঁজে পাবে না, তো পীর খুঁজে পাবে না, আল্লাহ যাকে গোমরাহ করবে, তো যারা পীর মেনে আছে তা আল্লাহ পছন্দনীয় বান্দা বান্দি হয়ে আছে, আর যারা পীরের দুশমনী করে আর গোমরাহ ব্যক্তি আর নবীর মহব্বতকে কেনা আর জীবন বিপদে গেলে না আল্লাহর রাসূলের হাত, আল্লাহর রাসূলের হাত আল্লাহ কত বড় দয়া যে দেখেন আজ কোনো পানি নেই, কোনো দুর্যোগ নেই, আচ্ছা যাই, নাকি খিচিড়ি দেখে না যাইলে একটা মানুষ হিন্দু ভাঙে দেখে Thank you.
তো বাবু আজকে কোন দিকে যাব সমন্বিত সহায়ে পেলাম না যত গজগুলা বাবু লাভ অনেক কথা আছে আর গজগুলা তালে 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 মাওলানা মুফতি বক্তা ইসে যে বলে অনেক বক্তা আমার গজগুলা 1300 টাকা তো ভাই আমি বলতে আজ গজগুলা বলতে পেলাম না তো হুজুর একটা গজলের গজা পাকের কো আসি যে তো আলো রাসূল তো খুব আসি সাইনে কি হুজুর যা 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 আলহামদুলিল্লাহ কারবালা মাদা শরীফেছেন আমিন আল্লাহু আকবার আর একটা মা দিয়েছেন মা পানিতে ডুববে না আগুনে পুড়বে না কি নাম হ্যাঁ ছলি দিবি কই এইটা দিল দিয়ে দিবে মায়ের মন যে ফুলের মতো গো হযরত আলী কারবালা বাজুল করিম নিয়াসেন 200 টাকা রোজগার করে বাড়িতে যদি লাগতো 40 টাকা তো ফাতেমাকে বলতেন ফাতেমা এই 160 টাকা গরীব দুঃখী ইয়েতিমের মধ্যে সাদাকা করে দিও সুবহানাল্লাহ যা আলেম দিলেন আজকে তো কালেকশন কালেকশন না যে আপনাদের অভ্যাসটা নাই এই দিকে কালেকশন করে এরপরে খানকা শরীফের জন্য মাদ্রাসার জন্য মায়ের আপনাদের কাছে যাবে কিম্বা মাদ্রাসার জন্য আপনারা জমা করে করে রাখবেন খানকা শরীফের জন্য জমা করে করে রাখবেন 100 200 500 জন হবে তো কোনো কিছু রঙে খরচ না করে এই আপনারা কমিটির হাতে দিয়ে যাবেন কোন সময় এসে আছে নিয়ে যাবেন খানকাকে উজ্জ্বল করেন ইনশাআল্লাহ আপনাদের জন্য হাসর ময়দানে সাক্ষী হবে আরে আসিকে পেয়েছেন আপনারা বড় ভাগ্যবান তো যে গজালটা যে বলতে বলছিলেন যে আপনি আসিক ওই গজালটা বলি ভয় করি না আমার তুই গো রাসূল করা গজাল তালবিলের পরে গজাল তারপর বক্তার পরে আসল মুখ থেকে সব জানা আছে 33 বছর আগে তো তৈরি করেছিলাম 33 বছর আগে ভয় করি না জাহান্নামে সন্তুল
রাসূলের মহব্বত কারীদের জন্য জান্নাতের রুহেরা অপেক্ষা করছে। জি বেরাদার, তাই কবি কত সুন্দরভাবে বলছে, মানে আমি লিখেছি লিখেছি ফিরে দাও শেরই হুররি লইবে আমাদের বরণ করিলে তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল আল্লাহ ঘেরে নিয়েছিল বুঝলেন ছিল যুবক ছেলে এত রাতে ক্যানাডা দিল্লি ভাবাইয়া এবার চলে যাচ্ছিলেন কোথায় ভাইয়ের সাথে করে তাতে জিলে নাই
দিয়ে এদেরকে চক্রের পানি দিচ্ছি আমি পাথরগুলা সরিয়ে সরিয়ে সব সরিয়ে দেব পাপে গাছ সরিয়ে এই যে যে সকরে বেরিয়েছিলেন ও আমার ভাই জামান সুরার মদিনা থেকে গেছে যাবে এবার চলে আসছে বলে ও মা আমার রাব্বা কেন আমাকে নিয়ে নিচ্ছে না এবার বলেন হুজুর সুরারকে নিয়ে নেন বলে সুরার হুকুম নেই সুরারকে নিয়ে যাও না দেহ খানা ভাই এত সুন্দর
দেহখানা যেদিন কবরেতে যাবে আজি মেমা 200
একটা যদি সাইকেলের চাকায় পাম্প থাকে আর একটা যদি পাম্প না থাকে তাহলে সাইকেল সমান চলবে তো এক সঙ্গে যখন দিলি তার 300 টাকা ও মামা দিয়ে দিয়েন এক মাস পর দিয়েন দুই মাস পর দিয়েন তিন মাস পর দিয়েন ছয় মাস পর দিয়েন দিতে না পারলে মরার পরে দিয়েন রাজি আমি বলে মা দেন ঠিক আছে মনিরুল নারে তাকবীর নারে রিসালাত মনিরুল মন্নুর সাহেব 500 টাকা সাক্ষী হয়ে যাবে কিয়ামতে কবরে কিয়ামতে হাজির কে সবার শুনুন না ওই কাছে কোন চিনি আমি না না আমি ওই কাছে কোন চিনি আমি তো দুদিনের মধ্যে দেব যদি কি না দেয় তো উল্টা কথা চলবে 10 দিনের মধ্যে কিন্তু দিতে হবে আমি ওটা করেছি মায়ের এটা দিয়ে দিবে হুজুর সময় দিয়ে দিতে পারছেন না হুজুর এই যে মেয়েদের মধ্যে হ্যাঁ আইলি বাবা 500 আমার মেয়েদের তো চরম বিশ্বাস তো মনটা নন ফুলের মতো যেদিন থেকে বলে জমা মেরে দিয়ে দেবে 10 দিনের মধ্যে দিয়ে দিবে মামা দেখা গেল কাপড় সুতে দিয়ে দিবে তাহলে কি নাম বললেন আইলি 500 টাকা এই এই মন্ডল আমার তুমি আমি কিন্তু মনে মনে করে জি কি নাম কি নাম
দেখেন একটা ভাই বলেন তো ভাবছো এ সুযোগ মায়ের কথা এত আপন ঘর আপন ঘর একটু জোরে বলেন আপন ঘর এত রঙ্গ এত বাগান পরনে সনে সবার এত রঙ্গ এত বাগান মুর্দা বাড়ি দিতে কেউ মাথায় টুপি কেউ বাপের কেউ হাতে ঘড়ি কেউ চুরি কেউ প্যান্ট শার্ট ও সালোয়ার কামিজ কেউ শাড়ি কাপড় কেউ পাজামা কেউ পায়ে জুতো কেউ চপ্পল মুর্দাটা সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তখন ওই মুর্দার রূপটা বলে এত রং এত বাগান পরনে সগনে সবার এত রং এত বাগান এত রং সত্যি ভাই চর মায়েদের মন উজ্জ্বল দেবেন দেবেন সুভাষী জি যে কোনো সময় খান খান জন্য জায়গা করে দিয়ে বাবা মাসা মাসা দিয়ে পাঠাবেন ওই বাবাটা যা যা ভাবে মন সিসি দাম আমি মন সিসি দাম হবে বলে কে কে তো বলছি যে কে কে না যত দান করেন তত তো আপনার জীবন উজ্জ্বল হবে ইউকার তত তত উজ্জ্বল হবে ভারত থাকবে পাপাল সিসি দূর দূর হবে যত বেশি বেশি সিসি দান দান করেন এটা ইমানদারেরা দান করতে ভালো আছে ইমানদারেরা দান করতে বেশি বেশি ভালো আছে তাই দেখেন 30 সিস্টেম দিয়ে বেরিয়ে গিয়েছিল এই আপনার ভাই চর মায়েরা 30 সে আল্লাহ আপনাদের দিয়ে গুণ গুণ করাবে কি নাম সানারা বিবি স্বামী নাম আনছে কত তো 500 দিন মধ্যে দিয়ে দিবে কয়টা হলো কয়টা হলো কালকে দিয়ে দিবে কয়টা হলো আর পাঁচটা হলো না এতটার মধ্যে পাঁচটা হবে না গো আরে ভাই বন্ধু আপন জলা সঙ্গে তোমার কাজ যাবে না বলেন সোনা ভাই বন্ধু আপন জলা ভাই বন্ধু আপন জলা সঙ্গে তোমার কাজ যাবে না আমার বসে কাঁচার পালকি বানিয়ে দে সজনি পরে সবাইকে শাস্তে বলেছেন সুরাকে শাস্তে বলেননি মদিনাতে চলে যাবেন সফরে হজের সময় কারবালা ঘটে গেছে হযরত আলী আসগর কবরে শহীদ হয়ে গেছেন ওই যে যে রাখা কাছে শুনেছেন জাইনাব বলেন বলেছিলেন ভাই আলী আসগর পানি নিয়েছে বলে হজের কাউসারের পানি শেষ বারের মতো পান করে শুয়ে গেছে আর ডাকে না ফুফু বলে আর শহরের মুখে মা বলে ডাকে না কান্না কাটি করলো কিন্তু সুর মদিনার কাছে হজের সময় কুরবানি দিতে আওয়াজ কুরবানি দিতে আওয়াজ কাছে বসে বসে ভাই বলেছিল কি নিতে আসবো আবার বলেছিল আমার ভাই কাউকে পাঠিয়ে দেব নিয়ে যাব কোনো খবর পাচ্ছি না কি হলো আমাকে
আমার আব্বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা নো 500 জন বলে সফর হয়ে গেছে অনেক দিন হয়ে গেল রমজান মাসের 4 তারিখে মদিনা থেকে বিদায় নিয়েছিলেন আর 10ই মুহররম শহীদ হচ্ছেন বড় লম্বা সফর তো আব্বা মা বলেছিল কি পাঠিয়ে দিব নিয়ে যাব এতদিন পর্যন্ত খবর নাই না খবর পাই না কি করব না হলো বলে কোথায় গিয়ে শুনেছি কিছু বলবা হ্যাঁ আলী আসগরের জন্য বাজার থেকে কাপড় এনে জামা নিয়েছিলেন আলী আসগরের জন্য পায়জামা নিয়েছিলেন টুপি বানিয়েছিলেন বাজার থেকে জুতো কিনে এনেছিলেন সুগরা ছোট ভাই আলী আসগর কেউ নিয়ে গেছে চলে গেছে তসবিহ এনেছিলেন মশলা এনেছিলেন তারপর অনেক খানা নিয়েছিলেন সব ব্যাগে ভরলেন একখানা চিঠি লিখলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকে সালাম দিয়ে চিঠি গুলাম আলী হাজির দিয়ে দিয়ে সংকেত দেখে চলে গিয়েছিল আলী হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেরার সামনে কাঁদতেছিলেন বসে 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 কাঁদতেছিলেন সাকিনা জমিনে গড়াগড়ি দিচ্ছে গরম আলী ধুলো ধুলো উড়ে উড়ে আসছে সাকিনা কাঁদছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটিকে কোলে নিয়ে বলছে বেটি সাকিনা আমার বুকে লেগে যাও এসো বেটি এসো বুকে লাগিয়ে চোখের পানি মুছে দিচ্ছেন আমিও চলে যাব আর আব্বা বলে লেগে পাবা না বেটি সাকিনা না বলেন বেহুশ হয়ে না বেটি এসো বেটিকে বুকে লাগিয়ে হাই রে বাপের বেটি সাকিনা মাথা চুল গুলা সোজা করে দিচ্ছেন 10ই মুহররমের দিন জোহরের পর বেটি সুরুলালাকে সোজা করে দিচ্ছে বেটি তোমার আপার তোমার চুল কোনদিন সোজা করতে আসবে না সেবারে মত বিদায় দাও বেটি বলে কাঁদতেছিলেন ওই হাজির দল সবকে দেখে গেল কি ব্যাপার বলে এই ব্যাপার আপনার বেশি শুনা না কিছু জিনিস পাঠিয়েছে সালাম কালাম দিয়ে ওই হাজির দল চলে গেল রক্ত মাখানো কাপড়ে গোসল নেই শহীদ গোসল নেই ওই অবস্থায় আসলে উঠবে জাইনাব ফুফু তুলে দিচ্ছে সাকিনা ভাইকে বুকে জড়িয়ে ধরে বললে ভাই হাসো ময়টা দেখা হবে যদি তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোলে নিলেন বিদায় দাও নিয়ে কবরে শুয়ে গরম আলী দিয়ে থেকে কবরে কেঁদে বলেছিলেন বেটা নানা রহমতের কারণ আল্লাহর নামের কারণ কোরআনের কারণ তোমাকে শহীদ করে গরম মালিতে সালাম তোমাকে বুকে জড়িয়ে আল্লাহর সামনে হাসো ময়দানে দাঁড়ালো বলে খুব কেঁদে কেঁদে বার ছিলেন এই ব্যাগের মধ্যে চিঠি দেখলেন সব জামা কাপড় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালায় যাবার পূর্বে এবার কবর মোবারকের কাছে গেলেন ডেরার পাশেই তো কবর কবর মোবারকে এবার কোমর থেকে বুকের দিকে জামাটা রেখে দিলেন পায়জামা কোমর থেকে নিচে থেকে রেখে দিলেন মাথার দিকে টুপি পায়ের দিকে জুতো মোজা রেখে দিলেন বেরাদার এবার মশালা পেটে দিয়ে তসবিহ রেখে দিলেন রেখে দেওয়ার পর খেলনা আল্লাহ কবরে একটা রেখে দিয়ে বলল এটা তোমার বোন সুগরা মদিনা থেকে তোমার জন্য জামা পাঠিয়েছে তুমি ঘুমা না তুমি জামা পরো না বেটা তোমার বোন সুগরা তোমার জন্য পায়জামা পাঠিয়েছে তুমি পড়ো না
তোমার জন্য টুপি পাঠিয়েছে, মাথায় জুতো মোজা পরব না বেটা, এসো একবার মশালা লাগিয়ে বসে আল্লাহর নামে তসবি পড়বে বেটা। তুমি কখনই তসবি পড়বা, তুমি আর আসবা না, তুমি আর খেলনাগুলো নিয়ে খেলবা না, তোমার বোন যে সুগ্রাম মদিনা থেকে পাঠিয়েছে তুমি আর খেলনা নিয়ে খেলবা না। অনেক কান্নাকাটির পর সবকে আবার তুলে লাগায় ধরে এনে ডেরায় নিলেন সাকিনা কান্দে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাইনাব দেখেছিলেন ওই আসুরার রাতে কারবালায় এসে যেন ঝাড়ু দিচ্ছে একটা মেয়ে, নুরানি চেহারা ঝাড়ু দিচ্ছে। বেরাদার বলে কি বলে তাই তো পরিচয় তো জানে না, সুন্দর নুরানি চেহারা একটা মেয়ে কারবালার ময়দানে ঝাড়ু দিচ্ছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে কারবালায় গেলেন, তরবারি চালিয়ে যাচ্ছেন, হাজারো কফিকে জাহান্নামে পাঠিয়ে এবার শহীদ হবেন। একখানা তীর চলে আসলো, আমিন বলে গ্রহণ করলেন, আর একখানা তীর আসলো, আমিন বলে গ্রহণ করলেন, যতটা তীর আসলো 72টা তীর আমিন বলে কবুল করলেন, এবার শহীদ হয়ে গেলেন, 73 নম্বর শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেলেন, আকাশে নেমে উঠল, আকাশে সাতটা রং নিল, এই যে রং ধেল কিয়ামত পর্যন্ত হোসেনের মহব্বতে থাকবে। আকাশে তারা ওই যে জনপত্র বৈজ্ঞানিক কাজ হচ্ছে উল্কা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ সমাধিকে ছুটে পড়ে যাচ্ছিল, আল্লাহর রহমে জিবরিল আলাইহিস সালাম আসমানে লাগিয়ে চালিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত হোসেনের জন্য কাঁদবেন। হয়ে গেল শহীদ, এবার সন্ধ্যা বেলায় ডেরার মধ্যে সব তো ময়দানে আছেন, জোসনা রাত, এই যে আজকের রাত, আজকের রাত 11-12 তারিখের রাত, হাইয়ে সেই আপনার জাইনাব শহরে বাড়ির কষ্ট বুঝুতে দেনে গা 12 তারিখে কেটে দিয়েছেন আপনাদেরকে। হযরতে জাইনাব দেখছেন তিনজন, দুইজন পুরুষ মানুষ, একজন মেয়ে। এবার চলে আসছে জোসনা রাত্রি, চলে আসছে ছেলে দুটো দাঁড়িয়ে গেলেন, একজন মেয়ে নুরানি চেহারা দরজায়, এগো এত সুন্দর নুরানি চেহারা আপনি কে, কে আপনি, আপনার পরিচয় কি? জান্নাতি খাতুন ফাতেমা বলছেন বেটি জাইনাব আমি তোর মা ফাতেমা, ফাতেমার মা। বলে সব ফুল ঝরে গেল মা, বেটি আমি 7 তারিখ থেকে ময়দানে ছিলাম, সব আমার বুকে আছে, বলছিলাম লড়াই করে যাও, বাতিলের কাছে মাথা তাপ করিও না, জাইনাব এসো বেটি বুকে লেগে যাও। সেই নূরের ছায়াতে ঢেকে গেল বেটি, বিদায় দাও, পরে দেখা হবে, এবার দূরে সরে গেলেন মা বাবা বলে কেঁদেছে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুল কারিম যাচ্ছেন, এবার বলে আমি কে গো? বলে বেটি জাইনাব আমি তোমার আব্বা সেরে খোদা আলী, আব্বা সব ফুল তো ছড়ে গেল, তোমার আব্বা আমার বেটাকে শহীদ বলা হয়।
তিনি এবার সাক্ষাৎ করে কথাবার্তা বলে সরে গেলেন, আসবো বেটি পরে দেখা হবে। এবার উনারই চেহারা দিয়ে হাজির, বলে আমি কে গো? বলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাইনা মানা মানা ওয়ায়ে রফা, আমি প্রত্যেকের সাথে থাকি, আমাকে দেখতে পারে না, শুনুন শুনুন আমি সঙ্গে আছি, সঙ্গে ছিলাম সাত তারিখ থেকে, সাত দিন জীবন কাটাচ্ছিলাম, তারা শহীদের ভালো জায়গাতে আছে, ঘাবড়ার ব্যাপার না, তোমাদের কিছু কষ্ট হবে, সহ্য করিও। আমি চলে যাবো যেখানে খুশি সেখানে, কোলে ছেলেটা নিয়ে যা, বড় লোকে টাকা পয়সা মহব্বত করেছে, সান্নানা নিয়ে যা। বলে আর ছেলে আমার দরকার নাই, আমার আল্লাহর রাসূলের মহব্বতের দরকার আছে, আর ছেলে নিয়ে তো দরকার নাই, আমি আর তোর বাড়িতে থাকবো না। হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন, আল্লাহর রাসূলের মহব্বত না, নিজে ছেলে মেয়েকে ভন্ডকে স্বামী পেয়েছে, চলে গেলেন মদিনাতে। এই কোফা থেকে 500 টাকা 1000 টাকা টাকা দিলেন মা, কত খুশির খবর আপনাদের জন্য, যে আল্লাহ আপনাদেরকে দালাল, আল্লাহ আপনাদেরকে দালেন, আপনারা ভাগ্যবান যে আজকে টাকা দিতে পারলেন। তাই কত হয়েছে ভাই? 25টা 5টা আছে, এই 5টা লিখে দোয়া করব। একটা ছেলে 500 টাকা বলতে পারবো 10 দিনের মধ্যে দিবেন, 10 দিন হাত ধরবেন একজন যুবক, এই যুবক 10 দিন একটা ছেলে 4টা মেয়ে হয়ে যাবে, দিয়েছেন তার বাদ দিন নাকি আছে? নারী তাকবীর, এই ব্যাক করো মোবাইল এর ভিতরে ব্যাক করো, যারা আশিক এর রাসূল আল্লাহর রাসূল মুহাম্মদকারী জানকে মুখে জস দেখ, বলেন আল্লাহ আমিন, আল্লাহ থেকে যেন মানে তারা দিয়ে জানালে, বলেন আল্লাহ আমিন। তুমি করো তোমার চোখ মুখ দিকে ভয় লাগছে, না বললে হয়েছে না, তুমি বলো 500 টাকা বলে দিও ইনশাআল্লাহ। তোমার নাম কি? ইনতাজ বলো, 500 সেবি পুলিশ, 500 নাম কি সেবি পুলিশের? আজিজ বলছে, এই তো রে, এগুলো তো তুমি ধন্দল নিজে জায়গাতে, কেউ কবলে নিয়ে যাবে ধন্দল,
এই মায়া মহব্বত প্রেমের সঙ্গে যাবে ঈমান জি এগুলো সাথে যাবে আলিমুদ্দিন মাওলানা দেখেন কলেজে ফাটিয়ে সারা দিন এসে সারা রাত জেগে রোজগার করে যাওয়া বিবি এর সুচ্ছে ভোরের বেলায় এবার পেছন পেছন ভোর করে টাকা লাগে টাকা দিব বাক্সে ভরে দিয়ে দেবেন আমার সুচ্ছে ছেড়ে বলা লাগে জি বিশাল দুনিয়া গো বলছি বিবি রে তো খুব ভালো আছি মাথা কা পায় ফেলে রোজগার করে লিয়া আসলাম ভালোবাসার খাতির তোকে একটা কথা বলছি এই শুনেন ভালোবাসার খাতির আমি বলছি আমার দিকে একটা কথা বলছি আমার কথা মানতে হবে বলে কি বলে দুনিয়ার মানুষ মরে তো কবরস্থানে কবর দেই বলে দেই তো বলে আমি তোর কাছে একটা অনুরোধ রাখছি কথা বলছি আমি মরব তো আপনাকে আমাকে তুই কবরস্থানে কবর দেবে শুনে তো বলে কোনটা কবর দেবো তো বলে ভালোবাসার কারণে তুই যতদিন মারবি আমি তো কাজই থাকবো তোর পাশেই থাকবো আপনারা কাজও বলেন না পাশে বলেন পাশে যতদিন তুই মারবি আমি তো পাশেই থাকবো বলে তুমি তো মরে গেলে তোমার কবর হবে তো আমার পাশে থাকবে কি করে বলে আমি মরবো তো এই ঘরে ছাপর কাঠের তলে কবর করিয়া ছাপর কাঠের তলে আমাকে তুই কবর দিস দাবাইস তারপর বলে তুই ছাপর কাঠে গদির বিছানা মশারি টাঙিয়ে আরাম করে ঘুমাবি তাহলে মোটা মাটিতে পাশাপাশি থাকলাম এইভাবে থাকবো তুই যতদিন মারবি তো এখন আমার স্ত্রী বলছে কি জানেন মাওলানা তুমি যতই বল তোমার মাকে ঘরে ছাপর কাঠে তলে কবর দিব না অপরিচিত পাই পাঠাবো বলে কেন রে বলে আমি ছাপর কাঠে গদির বিছানায় মশারি টাঙিয়ে আরাম করে ঘুমাবো আর রাতে একটার সময় তুমি উঠে যদি মশারি হিলাও তাহলে আমি কোন দিকে পালাবো কি কি যা বলে রে বাবা যা লেগে যা জানতে যা মনে বললাম না কিছু মনে বললাম না কিছু বুঝতে না কোন দিকে পালাবো হে মা খালা বহিনী না আর তিনটে ঘটি বিশিষ্ট হয়ে যাবে বড় ভাগ্যবান আল্লাহ কবুল করেছে তিনটে এই উঠেছেন তো মা একজন বললেন 500 আর তিনটে ঘটি বিশিষ্ট হয়ে যাবে কথা বলছি দেখছি সবাই আমার মা স্টেজে সব মামা মনে করি কথা বলতে তো সব মামা একজন বলে মা একজন জনটাকে গিয়ে বলতে পারবেন না দেখেন এই বলুন দিদি এই তুমি না এই লাগাই না একটু একটু দিদি দিদি শুন একটু ঠিক আছে একটা মামা বলে তো 500 দুলা ভাই কই উ এ দুলা কই কই সফি বিপুল দুলা ভাই এই দেখেন দুলা ভাই হ্যাঁ আরেকটা মামা বললেন জনি একটা ভাই বলবেন না আজ বলতে দাও তো এই মন্ডল নাম কি ইন্দ্র মন্ডল না তার একজন ভাগছ তাহলে দুটো থাকবে না সাল হয়ে যাবে দেবেন বাবু নাই 500 টাকা একটা দেন 28 টাকা দুটো পেতে পারবে না আপনার নাম কি আব্দুল আলী লিসে কইলে গেছে চোখ গেল আমার মত মত পাটি আমার নাম আলী লিদিন আর আপনার নাম আব্দুল আলীম ওই লেগে না মাটি নাটা চোখটা আমার মত আপনার বাহ 500 500 দুলা ভাই বুবুর হয়ে সাহাবা লিখেছে 500 29 টা হলো কে আছে ভাগ্যবান না একটা
যা খাসিয়াত আছে দেখবেন তো দর হয়ে যাবে খিদিরপুর আরে ভালো বিখ্যাত জায়গা জায়গা খিদিরপুরের গদি জি হুজুর তো বলেন না হুজুর বলবেন না না কিন্তু আমরা তো নিতে জানি আমরা জানি বক্তারা তো জানে আলেমেরা জানে কি বাবু জি ভারত বিখ্যাত সুনাম করা গদি রাজা মাজাজার তাহলে 29 টা রবি একটা চুরি করেন খবরদার চুরি করবেন না চুরি করা হারাম কোরআন আছে যে চুরি করবে এই চোর আর চুনির হাত কেটে দিও ধরতে পারলে খবরদার চুরি করবেন না কাগজ জিনিস আর কোন জিনিস পড়ে ফেলে যদি জানতে পারেন কি উম লোকের তাতে 10 20 50 লাখ কোটি টাকা জিনিস হোক যদি শুনতে পারেন উম লোকের দিয়ে দিয়ে দিবেন তাহলে আল্লাহ বরকত দিবে আর যদি লোভে পড়ে না দেন তো লোভে পাপে এত যদি বলে লোভে পাপে মৃত্যু সে তো পড়ে পা জিনিস তুলতে না তুলে যদি দিয়ে দেন তো যা আছে ওকে দেওয়ার জন্য খোঁজ করবেন যদি না পান যদি 2 4 লাখ টাকা হয় তো ফকির মিসকিন গরিব দুঃখী বন্ধু দান করে দিবেন কথা বলতে বললেন তো 30 টা হয়ে গেল চুরি বলবেন কমিটির একটা ছেলে ও বাবু তো হয়েছে কোটাটা পুরো তো একটু একটু ছোট ছোট করে দাও বাবা আল্লাহ আল্লাহু আকবার যারা জি জি দিতে চাই উপস্থিত সন্তান সুযোগ কমিটি চিঠি দিয়ে বলে দিয়ে দিয়ে চিঠি দিয়ে কমিটি চিঠি দিয়ে বলে বাবা সুযোগ তো চিঠি করে বড় কথা দাও দে দে চিঠি বড় তো জানা না বলে 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 আল্লাহ এই মুসিবত এই পানি বারিশ কে দূর করে দাও আল্লাহ দূর করে দাও বাবা আল্লাহ তাকবীর এই প্রোগ্রাম যখন বড় করে রব্বানা তাকাবাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাম করে দিন।